প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আর ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর পার্ট টু নাম্বার হচ্ছে আজকে। আর তোমরা যারা পার্ট ওয়ান করোনি এখনো, তোমরা সবাই পার্ট ওয়ানটা করে আসবে এবং প্রত্যেকটা রুলস টানা মুখস্ত করবে, তাহলে তোমরা পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করতে পারবে। আর বোর্ড কোশ্চেন অবশ্যই দিয়েছি, তোমরা দেখে নেবে বোর্ড কোশ্চেন কীভাবে সলভ করতে হয় এবং দেয়ার ওয়াজ আ গুড টেকনিক অ্যান্ড বেস্ট টেকনিক ফর উইথ ইউ। সো তোমরা কী করবে, সেখান থেকে প্রশ্নের টেকনিকটা শিখে নেবে, তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে, পরীক্ষায় ভালো করতে পারবে। সো চলো আমরা প্রথম রুলস দিতে চলে যাই। রুলস নাম্বার ওয়ানে দেখো, লেট অ্যালোন। প্রথম রুলসটা হচ্ছে কি, লেট অ্যালোন। লেট অ্যালোনের কথা হচ্ছে, লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না বা প্রশ্নই ওঠে না বা দূরের কথা, এরকম বাক্যে এটি ব্যবহৃত হয়ে থাকে। সো লেট অ্যালোন কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে? চিন্তাই করা যায় না বা প্রশ্নই ওঠে না বা দূরের কথা, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা উদাহরণে চলে যাই, এক্সাম্পল। সো আই ক্যান্ট ওয়াক 5 মাইলস অ্যাট এ স্ট্রিট, সো লেট অ্যালোন 10 মাইলস। ওর আমি একটা নাকি করতে পারি না, 5 মাইলই হাঁটতে পারি না, 10 মাইল তো দূরের কথা। সো যখন এখানে তোমার দূরের কথা বলবে, যে 5 মাইল দূরের কথা, আমি 10 মাইল কীভাবে হাঁটবো, তখন এখানে দেখো লেট অ্যালোন কথাটা বসতে হবে। সো নীলা ক্যান্ট কুক রাইস, লেট অ্যালোন কারি। নীলা ভাত রান্না করতেই পারে না, তার আবার তরকারি রান্না কীভাবে করবে? সো চিন্তাই করা যায় না, তাই না? নীলা ভাত রান্না তো দূরের কথা, তরকারি রান্না চিন্তাই করা যায় না। নেক্সট নাম্বার, থ্রি নাম্বার হচ্ছে, হি ক্যান নট ইভেন পাস ইন দ্য থার্ড ডিভিশন। হি ক্যান নট ইভেন পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন ইন দ্য ফার্স্ট ডিভিশন। সে এমনকি তৃতীয় বিভাগেই পাশ করতে পারে না, প্রথম বিভাগ তো দূরের কথা, অর্থাৎ সে তিন মানে থার্ড ডিভিশনই পাচ্ছে না, তাহলে প্রথম ফার্স্ট ডিভিশন কীভাবে সে পাবে, তো দূরের কথা। সো এই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেট অ্যালোন ব্যবহার করতে হবে। সো নেক্সট নাম্বার হচ্ছে কি, হোয়াট ডাস লুক লাইক। নেক্সট নাম্বারটা হচ্ছে কি, হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস ইট লাইক, অর্থাৎ হোয়াটস ইট মানে কি, হোয়াট ইজ ইট লাইক। সো এটার ব্যাখ্যাটা এরকম হবে, কোনো কিছু দেখতে কেমন বা কিসের মতো। এটার বাংলাটা হচ্ছে যে, কোনো কিছু দেখতে কেমন বা কিসের মতো, এরকম অর্থ প্রকাশ করতে এই ধরনের হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস ইট লাইক ব্যবহার করতে হয়। আর যেহেতু এটা প্রশ্ন করে, সেহেতু এটা ইন্টারোগেটিভ এবং শেষে আমাদের কোশ্চেন পদক বসাতে হয়। সো এক্সাম্পলটা হবে এরকম, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কিসের মতো। সো যখন কিসের মতো প্রশ্নটা করে, তখন আমাদের কি বসাতে হবে, হোয়াট ডাজ এ গোস টু লুক লাইক। সো নেক্সট নাম্বার, হোয়াট ডাজ অ্যান এলিফেন্ট লুক লাইক, তাহলে একটা হাতি দেখতে কিসের মতো। যখন একটা হাতির কথা বলা হচ্ছে, দেখো কিসের মতো, এই কিসের মতো দ্বারা কথাটার পরিবর্তে আমাদের কি বসাতে হবে, হোয়াট ডাজ। সো আমাদের এরকম বলবে, ড্যাশ অ্যান এলিফেন্ট লুক লাইক, তাহলে একটা হাতি দেখতে কিসের মতো, এরকমই তো হবে। সো নেক্সট নাম্বার, থ্রি নাম্বার হচ্ছে দেখো, হোয়াট ডাজ দ্য তাজ লুক লাইক, তাজমহল দেখতে কেমন বা কিসের মতো। সো হোয়াটস ইট লাইক হ্যাভিং বাথ ইন এ পন্ড, সো পুকুরে গোসল করাটা কেমন। হোয়াটস ইট লাইক হ্যাভিং বাথ ইন এ পন্ড, সো পুকুরে গোসল করাটা কেমন। সো দেখো, হোয়াটস ইট লাইক, তারপরে ইটিং পিঠাস ইন এ উইন্টার মর্নিং। সো হোয়াটস ইট লাইক ইটিং পিঠাস ইন এ উইন্টার মর্নিং, শীতের সকালে পিঠা খাওয়াটা মানে কেমন বা খেতে কেমন লাগে, এই ধরনের যদি কেমন বা কিসের মতো এই ধরনের প্রশ্ন করলে, তখন আমাদের কী করতে হবে, হোয়াটস ইট লাইক বসাতে হবে এবং আবার এখানে হোয়াট ডাজ এটাও বসাতে হবে। সো সেন্টেন্স বুঝে আমাদের এটা স্পেসিফিকভাবে বসিয়ে দিতে হবে। সো দেখো, হোয়াট, সো উড ইউ মাইন্ড, তো আমাদের এখন দেখো নেক্সট নাম্বারটা হচ্ছে উড ইউ মাইন্ড। নেক্সট নাম্বার যে রুলসটা আছে, উড ইউ মাইন্ডের বাংলা হচ্ছে কি, আপনি কিছু মনে করবেন কি। উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে কি, আপনি কিছু মনে করবেন কি। এটা সাধারণত কি করতে হয়, খুব ভদ্রতা কার্টিসি জাতীয় কাউকে যখন আমরা বলি, তখন এটা কি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। সো অনেক সময় কারো অনুমতি পেতেও আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, উড ইউ মাইন্ড। তো এটা যখন অনুমতি বুঝাবে, তখন আমাদের ভার্বের সাথে কি বসাতে হবে, আইএনজি বসাতে হবে। সো আমরা একটা কয়েকটা উদাহরণ দেখি, উড ইউ মাইন্ড টকিং এ কাপ অফ টি উইথ মি, আমার সাথে এক কাপ চা খেলে কিছু মনে করবেন কি। মানে কাউকে বলছে যে, আপনি যদি আমার সাথে চা খান তাহলে কি কিছু মনে করবেন। সো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি, তাহলে আপনি যদি আমার সাথে চা খান তাহলে কি কিছু মনে করবেন। সো উড ইউ মাইন্ড ইফ আই সিট বিসাইড ইউ, আমি আপনার পাশে বসলে আপনি কি কিছু মনে করবেন। দেখো যে এখানে আপনি কিছু মনে করবেন, সো উড ইউ মাইন্ড ইফ আই সিট বিসাইড ইউ। সো নেক্সট নাম্বার হচ্ছে, উড ইউ মাইন্ড
লেন্ডিং মি ইউর ফ্যান্ড, আপনি কি আপনার কলমটা ধার দিলে কিছু মনে করবেন? সো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলে দিতে কিছু মনে করবেন কি? সো নেক্সট নাম্বার, ইনস্টেড অফ, নেক্সট নাম্বার হচ্ছে কি, ইনস্টেড অফ অথবা ইন লাই অফ, ইনস্টেড অফ অথবা ইন লাই অফ, ইনস্টেড অফ বা ইন লাই অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে। আবার ইনস্টেড অফ বা ইন লাই অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে। তো এই যে রুলসগুলো তোমরা কি করবে, টানা মুখস্থ করে রাখবে, না হলে কিন্তু এক্সাম হলে তোমরা অ্যান্সার করতে পারবে না। সো এর সাধারণ সেন্টেন্সের মাঝখানে বসে, এটা মনে রাখতে হবে, সাধারণত সেন্টেন্সে কোথায় বসে, মাঝখানে বসে, ইনস্টেড অফ বা ইন লাই অফ। সো দেখো, হি টু বায়োগ্রাফি ইন লাই অফ ইলেকটিভ ম্যাথ, সে বায়োলজি নিয়ে, বায়োলজি নিয়েছিল কিন্তু ইলেকটিভ ম্যাথের পরিবর্তে, অর্থাৎ সে ইলেকটিভ ম্যাথ না নিয়ে বায়োলজি নিয়েছে। তো হি টু বায়োলজি ইন লাই অফ ইলেকটিভ ম্যাথ, সে বায়োলজি নিয়েছিল ইলেকটিভ ম্যাথের পরিবর্তে। সো পরিবর্তে কথাটা যখন বসে, তখন দেখি আমাদের মাস বাজি বসাতে হবে ইন লাই অফ। সো দেখো নেক্সট নাম্বার হচ্ছে, দে ওয়ে টু মার্কেট ইনস্টেড অফ জয়নিং দ্য পার্টি, অর্থাৎ তারা মার্কেটে গিয়েছিল পার্টিতে যোগ দেবার পরিবর্তে। সো এখানে দেখো, এখানে তাবা, কিন্তু আসলে এটা তাবা না, এটা তারা, এটা তো ফন্টটা যখন এডিট করা হচ্ছে তখন এটা নষ্ট হয়ে গেছে। সো দে ওয়ে টু মার্কেট ইনস্টেড অফ জয়নিং দ্য পার্টি, সো তারা মার্কেটে গিয়েছিল পার্টিতে যোগ দেওয়ার পরিবর্তে, পরিবর্তে কথাটার জন্য ইনস্টেড অফ বসেছে। ইনস্টেড অফ স্টাডিং হি ওনলি ওয়াচ টিভি, সো পড়াশোনার পরিবর্তে সে শুধু টিভি দেখতো। সো পরিবর্তে তো, সো দে এট রাইস ইন, দে এট রাইস ইন লাই অফ ব্রেড, সো তারা রুটির পরিবর্তে ভাত খেয়েছে, ভাত খেয়েছিল। সো নেক্সট নাম্বার হচ্ছে কি, অ্যাজ সুন অ্যাজ, নেক্সট নাম্বার হচ্ছে কি, অ্যাজ সুন অ্যাজ। সো অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হচ্ছে যেই বা যখনই, অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হচ্ছে কি, যেই বা যখনই, এরা দুই দিকের ক্লস সাধারণত টেন্সে, মানে একই টেন্সে হয়, এরপরে যে দুই দিকের ক্লসটা, ডান পাশের ক্লস বা বাম পাশের যেটাই বলো, তোমরা দুইটা ক্লস থাকবে, দুইটা ক্লসের টেন্সটা কি একই রকমের হবে। সো অ্যাজ সুন অ্যাজ এর বাংলা হচ্ছে কি, যেই বা যখনই, মুখস্থ করতে হবে যে অ্যাজ সুন অ্যাজ মানে কি, যেই বা যখনই। সো নেক্সট নাম্বার উদাহরণে যাই, এক্সাম্পল, সো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস বিকাম সাইলেন্ট, যেই বা যখনই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন ক্লাসটা কি হয়ে গেল, নীরব হয়ে গেল। সো যার কারণে যেই বা যখনই, এর প্রধান কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসবে আমাদের, যেই বা যখনই, যখন কোনো কিছুকে ব্যবহার করবে তখনই আমাদের কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। সো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান টুয়ার্ডস মি, যেই বা যেই সে আমাকে দেখলো আমার দিকে দৌড়ে আসলো, যেই বা যখনই সে আমাকে দেখলো সে আমার দিকে দৌড়ে আসলো। সো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান টুয়ার্ডস মি। নেক্সট নাম্বার, অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট দ্য রেইন স্টার্টেড, যখনই বা যেইমাত্র সে আমরা বাহিরে গেলাম, যেইমাত্র বা যখনই আমরা বাহিরে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেল। সো অ্যাজ সুন অ্যাজ হি স্টার্টেড দ্য নিউজ হি স্টার্টেড ক্রাইং, যখনই সে খবরটা শুনলো সে কাঁদতে থাকলো বা শুরু করলো। হি গট এ গুড জব অ্যাজ সুন অ্যাজ হি কমপ্লিটেড হিজ এমএসসি, সে একটা ভালো চাকরি পেয়ে গেল যখনই সে এমএসসি শেষ করলো, অর্থাৎ এমএসসি শেষ করার সাথে সাথে একটা ভালো চাকরি পেয়ে গেছিলো। দ্য ট্রেন লেভ অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, ট্রেনটা ছেড়ে দিল যখনই আমরা স্টেশনে পৌঁছাইলাম, ট্রেনটা ছেড়ে দিল যখনই আমরা কি করলাম, স্টেশনে পৌঁছাইলাম। সো নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়েন হার্ডলি হ্যাড ওয়েন, সো নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়েন হার্ডলি হ্যাড ওয়েন। সো উপরের ফ্রেজগুলোর অর্থের দিক দিয়ে অনেকটা কি একই রকম, এই যে তিনটা ফ্রেজ, নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়েন হার্ডলি হ্যাড ওয়েন, এই জিনিসগুলো কিন্তু তোমরা সবাই কমপ্লিটিং সেন্টেন্সে পাবা। তো তোমরা ভালো করে মুখস্থ করলে কমপ্লিটিং সেন্টেন্সে যখন যাবা তখন কিন্তু কষ্ট হবে না, তোমরা সবাই পারবা। সো এরা প্রত্যেকেই নেগেটিভ অর্থ প্রদান করে, স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এর সাথে, এই যে দেখো স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এর সাথে চাইলেই বিফোরও বসানো যায়, তাহলে চাইলে কি বসানো যায়, বিফোর বসানো যায়। সো লেটস, আমরা তাহলে এক্সাম্পলে যাই, লেটস গো টু এক্সাম্পল। সো নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেভ, সো আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে ট্রেনটা ছেড়ে দিল। সো পৌঁছাইতে না পৌঁছাইতে একটা নেগেটিভ একটা চিহ্ন আছে, দেখো যে এখানে পৌঁছাইতে না পৌঁছাইতে আমি হাইলাইট করে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে এটা। সো নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেভ, সো যার কারণে এখানে আমাদের নো সুনার হ্যাড বসেছে। ওকে, স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম দ্য বেল র্যাং, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে ঘন্টা বেজে যায়, অনেক সময় আসে না শিক্ষক লেট করে আসে আর প্রবেশ করার সাথে সাথে ঘন্টা বেজে যায়, সো এরকম আমার স্কুল জীবনে হয়েছিল। সো স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম দ্য বেল র্যাং, সো এই যে প্রবেশ করতে না করতে যার কারণে ঘন্টা বেজে গেল স্কার্সলি হ্যাড। সো নেক্সট নাম্বার, হার্ডলি হ্যাড, সো শি sat on the sofa she fell asleep, অর্থাৎ সোফার উপরে বসতে না বসতেই তিনি
ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ সুপার উপরে বসতে না বসতে কি আচ্ছা এই দেখো, হার্ডলি হ্যাড শি স্যাট অন দ্য সোফা, শি ফিলস অ্যাসলিপ, অর্থাৎ সোফার উপরে বসতে না বসতে সে ঘুমিয়ে পড়লেন। সো নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য স্টিপ হি র্যান অ্যাওয়ে, পুলিশ চোরটাকে দেখতে না দেখতে সে দৌড়ে পালালো। স্কার্সলি হ্যাড দ্য ডক্টর কাম দ্য প্যাশেন্ট ডাইড, অর্থাৎ ডাক্তার আসতে না আসতেই রুগীটি মারা গেল, অর্থাৎ আসতে না আসতেই। দেখো নো সুনার হ্যাড আবির কমপ্লিটেড হিজ MBA হি গট এ গুড জব, আবির MBA শেষ করতে না করতেই ভালো একটা চাকরি পেয়ে গেল। সো নেক্সট নাম্বার দেখো, ইন অর্ডার টু বা উইথ আ ভিউ টু, ইন অর্ডার টু অথবা উইথ আ ভিউ টু। সো ইন অর্ডার টু বা উইথ আ ভিউ টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্য। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইন অর্ডার টু উইথ আ ভিউ টু এর অর্থ হচ্ছে কি উদ্দেশ্য, তবে ইন অর্ডার টু এর পরে ভার্ব এ প্রেজেন্ট ফর্ম বসলেও উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে কি বসে আইএনজি, অর্থাৎ ইন অর্ডার টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু উইথ আ ভিউ টু এর সাথে কি বসে আইএনজি বসাতে হয়, উইথ আ ভিউ টু এর সাথে কি বসাতে হবে আমাদের আইএনজি বসাতে হবে। সো রিমেম্বার অ্যান্ড মেমোরাইজ দিস ওয়ান। সো নেক্সট আমাদের এক্সাম্পলে আসি, সো হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম ভেজিটেবলস, সে কিছু শাকসবজি কেনার জন্য বা কেনার উদ্দেশ্যে বাজারে গেছিল। সো যখন উদ্দেশ্যে কথা বসবে তখন আমাদের কি করতে হবে ইন অর্ডার টু বসাতে হবে। সো হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম ভেজিটেবল, সে কিছু শাকসবজি কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিল। সো নাফিস ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু গেটিং এ গুড জব, নাফিস কি করলো একটা ভালো চাকরি পাবার উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিল। দেখো উদ্দেশ্যে সে কেন ঢাকায় গিয়েছিল, একটা চাকরি পাবার উদ্দেশ্যে। সো নাফিস ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু গেটিং এ গুড জব। সো দেখো নেক্সট নাম্বার, হি এক্সারসাইজ রেগুলারলি ইন আর অর্ডার টু মেনটেন গুড হেলথ, সো হি এক্সারসাইজ রেগুলারলি ইন অর্ডার টু মেনটেন গুড হেলথ, সে ভালো স্বাস্থ্যের ধরে রাখার উদ্দেশ্যে নিয়মিত কি করতো ব্যায়াম করতো। সো নীলা ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু ফুলফিলিং হার ড্রিম, সো নীলা তার স্বপ্নগুলো পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করতো, সে কঠোর পরিশ্রম করে কেন যাতে সে স্বপ্ন পূরণ করতে পারে। সো দ্য বয় প্ল্যান্ট ট্রিজ ইন অর্ডার টু গেট ফ্রুটস, ছেলেটা ফল পাবার উদ্দেশ্যে গাছ লাগায়, অর্থাৎ ছেলেটা কেন গাছ লেগেছিল উদ্দেশ্যে একটা ফল পাবে। সো ইন অর্ডার দ্যাট সো দ্যাট, ইন অর্ডার দ্যাট সো দ্যাট, অর্থাৎ উভয়ের অর্থ হচ্ছে কি একই ধরনের অর্থ, যাতে এর অর্থ হচ্ছে কি ইন অর্ডার দ্যাট সো দ্যাট, এটা হচ্ছে কি যাতে, যাতে পরে ক্লজ এর সাবজেক্টের সাধারণত কি বসবে, সাবজেক্টের সাধারণত কি বসবে সাবজেক্টের পরে ক্যান কুড মে মাইট ইত্যাদি বসবে, অর্থাৎ এই যে পরে ক্লস থাকবে ক্লসের সাবজেক্টের পরে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ভার্বটা কি হবে মডেল অক্সিলারি ভার্ব, এবং ক্যান কুড মে মাইটটা আমাদের বসাতে হবে। সো এক্সাম্পলটা হবে এরকম, উই এড সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। সো যাতে দেখো সো দ্যাট, যাতে আমরা কি করতে পারি বাঁচতে পারি, আমরা খাই কেন আমরা যাতে বাঁচতে পারি, আমরা যেন বাঁচে বেঁচে থাকি। সো হি স্টাডিজ হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, অর্থাৎ হি স্টাডিজ হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, সো সে কঠোর পড়াশোনা করে যাতে সে কি করতে পারে পরীক্ষায় পাশ করতে পারে। সে কেন পড়াশোনা করতেছে, যাতে সে কি করতে পারে পাশ করতে পারে, যাতে কথাটা তারা কি বসে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাতে হবে। সো কার্তিক স্টার্টেড প্লান্টিং ট্রিজ সো দ্যাট হি কুড রিমুভ দ্য সাফারিং অফ পিপল, কার্তিক বৃক্ষরোপণ শুরু করেছিল যাতে সে কি করতে পারে মানুষের ভোগান্তি দূর করতে পারে। সো যাতে কথাটার জন্য আমাদের এখানে সো দ্যাট কথাটা ব্যবহৃত হয়েছে। দেখো উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন, সো আমরা কি ভালো করে খেয়াল করছি, আমরা এটা মুখস্থ করার চেষ্টা করি, এটা পুশ করে তোমরা মুখস্থ করে ফেলবে, সো দ্যাট দে ক্যান বি ট্রু হিউম্যান, সো উই শুড এডুকেটেড আওয়ার চিলড্রেন সো দ্যাট উই দে ক্যান বি ট্রু হিউম্যান, অর্থাৎ আমাদের উচিত আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে তোলা যাতে তারা সত্যিকারের মানুষ হতে পারে। আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষিত করছে যেন আমরা মানুষ হতে পারি, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন জীবনে কিছু করে খেতে পারি বা করে টিকে থাকতে পারি সার্ভাইভাল করার জন্য। সো উই শুড সে নো টু করাপশন ইন অর্ডার দ্যাট বাংলাদেশ মে প্রসপার, ওকে দুর্নীতিকে আমাদের না বলা উচিত যাতে বাংলাদেশ উন্নতি করতে পারে। সো উই শুড সে নো টু করাপশন ইন অর্ডার দ্যাট বাংলাদেশ মে প্রসপার। সো নেক্সট নাম্বার হচ্ছে, নেক্সট নাম্বার রুলসটা হচ্ছে লিস্ট, নেক্সট নাম্বার রুলসটা হচ্ছে কি নেক্সট, লিস্টের অর্থ হচ্ছে পাশে ভয় হয় যে বা পাছে যদিও আবার, এটা অনেকটা তা না হলে এর মতো, অর্থাৎ পাছে ভয় হয় যে এটা অনেকটা আবার তা না হলে এর মতো। লিস্ট যুক্ত সাবজেক্টের পরে অবশ্যই কি বসাতে হবে মাইট অথবা শুড বসাতে হবে, আমরা ভালো করে মনে রাখবো যে লিস্টের অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে আবার, এটা অনেকটা কি তা না হলে এর মতো যে সেন্টেন্সটা আছে তোমরা ব্যাকে গিয়ে তোমরা উদাহরণগুলো দেখে নেবে, রুলসগুলো পড়ে নেবে। সো লিস্ট যুক্ত এর সাবজেক্টের পরে অবশ্যই কি করতে হবে মাইট অথবা শুড ব্যবহার করতে হবে, মাইট অথবা কি ব্যবহার করতে হবে শুড ব্যবহার করতে হবে। সো উদাহরণটা এরকম আসবে,
ওয়ার্ক ফার্স্ট লিস্ট উই শুড মিস দ্য ট্রেন, জোরে হাঁটি পাশে ভয় যে আমরা যেন ট্রেনটা মিস না করি বা মিস করি আমরা তাড়াতাড়ি হাঁটি যাবো, ট্রেনটা মিস না করি, অর্থাৎ পাশে ভয় হয়, ভয় হইতেছে যে দুই ট্রেনটা মিস করে ফেলাই। সো দে কল্ড ইন এ ডক্টর লিস্ট হি শুড ফিল মোর ফেভার, তারা ডাক্তারকে ডেকেছিল পাশে ভয় হয় যে তারা জ্বর আরো বেড়ে যায়, তার জ্বর কি হয় আরো বেড়ে যায়। দে কল্ড ইন এ ডক্টর লিস্ট হি শুড ফিল মোর ফিভার, অর্থাৎ তারা ডাক্তারকে দেখেছিল পাশে ভয় হইতেছিল যদি জ্বরটা আরো বেড়ে যায়, তার জন্য কি করতেছে রিস্ক না নিয়ে তারা কি করতেছে ডাক্তারকে ডেকে আনতেছে। দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লিস্ট হি শুড ফল ডাউন, বৃদ্ধ লোকটি আস্তে হাঁটতে মানে আস্তে হাঁটে পাশে ভয় হয় সে যদি পড়ে যায় বা পড়ে যাবে, বৃদ্ধ লোকটা একটু কোনখানে হাঁটতেছে। দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লিস্ট হি শুড ফল ডাউন, অর্থাৎ বৃদ্ধটা আস্তে আস্তে হাঁটতেছে যাতে সে পড়ে না যায়, পাছে ভয় হয়। এই টাইপের যখন কথা আসবে তখন আমাদের কি করতে হবে, এই যে দেখো বৃদ্ধরা ভয় পাচ্ছে, তখন আমাদের লিস্ট কথাটা ব্যবহার করতে হবে। সো নেক্সট নাম্বার, রিড মোর লিস্ট ইউ মাইট ফল ইন দ্য এক্সাম, বেশি করে পড়ো তা না হলে তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবে, তা না হলে তুমি কি করতে হবে তোর পরীক্ষায় ফেল করবে। সো লিস্ট কথাটা বসতে হবে। সো ট্রাই টু গো টু দ্য এক্সাম হল আর্লি, লিস্ট ইউ শুড নট ফিনিশ ইউর রাইটিং, পরীক্ষা হলে তাড়াতাড়ি যেতে চেষ্টা করো, পাশে যদি তুমি আবার দেরিতে মানে লেখা শেষ করতে পারবে না, যদি দেরিতে যাও তাহলে কি করতে পারবে লেখা শেষ করতে পারবে না। সো এই জন্য লিস্ট বসতে হবে। সো নেক্সট নাম্বার হচ্ছে কি দেখো, ডোন্ট ইট স্টেল ফুড, স্টেল ফুড, ডোন্ট ইট স্টেল ফুড লিস্ট ইউ মাইট ফল সিক, সো বাসি খাবার খেও না তা না হলে কি হবে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। সো ডোন্ট ইট স্টেল ফুড লিস্ট ইউ মাইট ফল সিক, বাসি খাবার খেও না তা না হলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে, অর্থাৎ বাসি খাবার খেলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। সো নেক্সট রুলসটা হচ্ছে কি ইউজড টু, নেক্সট রুলসটা হচ্ছে কি ইউজড টু, সো ইউজ টু সাধারণত কি করতে হবে অতীত বা বর্তমানে কোনো অভ্যাস বোঝাতে বসবে। সো আবার বলতেছি ইউজ টু কোথায় বসাতে হবে, অতীত বা বর্তমানে কোনো অভ্যাস জাতীয় কর্ম বোঝাতে আমাদের এটা ব্যবহার করতে হবে, যদি কেউ কোনো কিছুতে অভ্যস্ত ছিল বা অভ্যস্ত আছে এরকম অর্থ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে অতীতের কোনো অভ্যাস বোঝাতে স্ট্রাকচারটি এরকম, সাবজেক্টটা হবে এরকম, দেখো অতীতের কথার ক্ষেত্রে ইউজ টু যখন অতীত কোনো অভ্যাস বোঝাতে যদি হয় তখন আমাদের কি করতে হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, আবার মুখস্থ করে ফেলো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কিন্তু বর্তমানে কোনো অভ্যাস বোঝাতে স্ট্রাকচারটি এরকম যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, আর সাধারণত প্রেজেন্ট ফর্মের সাথেই ভার্বের আইএনজি হয়ে থাকে। সো আমাদের এক্সাম্পলগুলো হবে এরকম, মাই ফাদার ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন, আমার বাবা বিকেলবেলা চা খেতে অভ্যস্ত ছিলেন, এটা কি অতীতের একটা অভ্যাসকে বুঝেছে না, মাই ফাদার ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন, আফটারনুনের কথা বলা হচ্ছে যে আমার আব্বা সাধারণত কি করতেন বিকেলবেলা চা খেতে অভ্যস্ত ছিলেন। সো আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালবেলা হাঁটতে অভ্যস্ত, বর্তমানে অভ্যাস বুঝেছে আমি কি করি সাধারণত সকালবেলা হাঁটতে খুব পছন্দ করি। নেক্সট নাম্বার হচ্ছে সিলভিয়া ইজ নট ইউজ টু, সো ইউজ টু এখানে কেন বসেছে যে চ্যাটিং উইথ বয়েস, সো সিলভিয়া ইজ নট ইউজ টু চ্যাটিং উইথ বয়েস, অর্থাৎ সিলভিয়া ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত না, অভ্যস্তের কথা বলা হয়েছে। দেখো মুন্নি ইউজ টু স্টাডি অ্যাট লেট নাইট, মুন্নি ইউজ টু স্টাডি অ্যাট লেট নাইট, মুন্নি গভীর রাতে পড়তে অভ্যস্ত ছিল, সো শি হ্যাভ ইউজ টু স্মোক, শি হ্যাভ ধূমপান করত, সো মাদার ইজ ইউজ টু মেকিং পিঠাস, মা পিঠা বানাতে অভ্যস্ত, মাদার ইজ ইউজ টু মেকিং পিঠাস, মা কি পিঠা বানাতে অভ্যস্ত।